বড়লোক বাড়ির মেয়ের কাঁধে চেপে এই বাড়িতে ঢুকে দিনের পর দিন আমাদের রক্ত চুষে খাচ্ছ, তারপরে এরকম নেমোখারামি করতে তোমার লজ্জা করে না? বড়মা, এসব তুমি কি বলছো? চুপ! মুখে চোপা হচ্ছে? বলি হ্যাঁ, ও না হয় বাইরের ছেলে, বড়নাথ বউ না হয় বাইরের মেয়ে, কিন্তু তুই তো এই বংশের মেয়ে, তোর লজ্জা করলো না বাপের বংশের মুখে এইভাবে কালি লেপে দিতে? এদিকে এসো, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আগে বলো হয়েছেটা কি, আলো কোথায়, কি হয়েছে? বাবা, হ্যাঁ, মা ট্রেনে পিঠে বিক্রি করতে গেছিল আর পুলিশ মাকে ধরে নিয়ে গেছে। দেখুন, আমার পুত্রবধূর জন্য আপনার যে হয়রানি হয়েছে সেটা তো আমি ফিরিয়ে দিতে পারবো না। আপনি আমার মান রেখেছেন, তাই জন্য আপনাকে এই সামান্য কিছু আমি দিতে চাই। প্লিজ না করবেন না। আপনি এত বড় মানুষ, আপনি যখন বলছেন। ঋষি মেহুলি, আমি বেরোলাম, তোমরা এসো। কি ব্যাপারটা, কি কোনো লজ্জা নেই তোমার? নিজের মান সম্মান নেই বলে আমাদের কথাটাও ভাববে না, আর কত অপমান করাবে আমাদের? চুপচাপ চলে এসো। সেইদিন কেন তুমি আমাকে মায়ের জন্য চর মারলে? আজকে দেখলে তো মায়ের জন্য প্রত্যেকের সামনে কিভাবে আমাদের ফেস লস হয়। তুমি তো সবসময় বলো মা যা করে আমাদের ভালোর জন্য করে, আমাদের পুরো ফ্যামিলির ভালোর জন্য করে, তাহলে এটাই বুঝে সেই ভালো। আচ্ছা বাবা, আমি আমাদের ফ্রেন্ডদেরকে কি বলবো? আমার ফ্রেন্ডরা যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো? আমার মা, আমার মা জেলে। তোর মা যে আরো কত রঙ দেখাবে না কে জানে। এই যে নাজ্জামাই চুপ করে দাঁড়িয়ে রইলে যে, নাটের গুরু তো তুমি। বাড়ির বউটাকে শিখন্ডী করে ট্রেনে পাঠালে।